আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি দ্য কার্ভের আজকের 2 মিনিট টুইস্টেতে। আজকে আমরা শিখব কীভাবে আপনি ফটোশপে যে কোনো ইমেজকে ব্রাশে কনভার্ট করতে পারবেন। সো এই টেকনিকটি কিন্তু খুবই হেল্পফুল এবং খুবই ইউজফুল। দেখতে পাচ্ছেন আমরা একটি ইমেজ নিয়েছি, একটি ক্লাউডের ইমেজ নিয়েছি। সো ফার্স্টে একটু ব্যাকগ্রাউন্ড বলে নিই। ফটোশপ ব্রাশের মধ্যে আপনি কিন্তু কোনো কালার্স রাখতে পারবেন না। আপনি যখন ব্রাশ ক্রিয়েট করবেন তখন ব্ল্যাক এবং হোয়াইট, শুধুমাত্র এই দুইটি কালারেই কিন্তু আপনার ইমেজটি থাকতে হবে বা সাবজেক্টকে থাকতে হবে যেটা আপনি ব্রাশে কনভার্ট করবেন। অ্যানাদার থিং টু রিমেম্বার যে ব্রাশের ক্ষেত্রে হচ্ছে ব্ল্যাক মানে হচ্ছে সেটা রিভিল করবে, ব্ল্যাকটা হচ্ছে আপনার ব্রাশ হিসাবে থেকে যাবে এবং যে পোর্শনই হোয়াইট থাকবে সেটা কিন্তু হাইড হয়ে যাবে। সো প্রথমে আমাদের এই লেয়ারটিকে তাহলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে কনভার্ট করে নিতে হবে। সো এর জন্য আমরা এটাকে ডিস্যাচুরেট করে নিচ্ছি। কন্ট্রোল শিফট প্লাস ইউ চাপ দিলে কিন্তু এটা ডিস্যাচুরেট হয়ে যাবে। আমাদের ব্যাকগ্রাউন্ডটিকে হোয়াইট করে দিতে হবে যার দ্বারা এটা হাইড হয়ে যাবে, এবং আমাদের ফোরগ্রাউন্ডকে ব্ল্যাক করতে হবে যার দ্বারা এটা রিফিল হবে। সো এর জন্য আমরা কন্ট্রোল প্লাস আই প্রেস করে এটাকে ইনভার্ট করে নিচ্ছি। এখন আমাদের ব্যাকগ্রাউন্ডটি দেখতে পাচ্ছেন যে পুরোপুরি সাদা নয়, এর জন্য আমাদেরকে এটা পুরোপুরি হোয়াইট করতে হবে, তাহলে এটা হাইড হয়ে যাবে এবং আমাদের ব্ল্যাক পোর্শনটা কিন্তু রিভিল হবে ব্রাশে। এর জন্য আমরা খুব সিম্পলি একটি লেভেলস অ্যাডজাস্টমেন্ট নিয়ে নিচ্ছি। দেন এখানে হাইলাইটের পোর্শন থেকে আমরা এটা বাম দিকে কিন্তু স্লাইড করলেই আমাদের হাইলাইটটা রিভিল হবে এবং কমপ্লিটলি কিন্তু এটা হোয়াইট হয়ে যাবে। অ্যান্ড দ্যাটস প্রিটি মাচ ইট, এবং আপনার ব্রাশ কিন্তু হয়ে গেছে। কিভাবে? জাস্ট আপনি এখন এডিটে যাবেন, দেন হচ্ছে আপনি ক্লিক করবেন ডিফাইন ব্রাশ পিসেস। দেখতে পাচ্ছেন এখানে আপনি অলরেডি আপনার ব্রাশ কেমন হবে সেটা দেখতে পাচ্ছেন। একটি নাম দিয়ে দিন, ফর এক্সাম্পল লেটস নেম ইট ক্লাউড, প্রেস ওকে, অ্যান্ড ওয়ালা আপনার ব্রাশ কিন্তু হয়ে গেছে। টেস্ট করে দেখি, একটি সলিড অ্যাডজাস্টমেন্ট কালার নিচ্ছি, এনি কালার দ্যাট উই লাইক। নিউ লেয়ারে ব্রাশ ক্লিক করলে কিন্তু এই যে আমাদের ব্রাশটি চলে এসেছে। অ্যান্ড নাও ইফ ইউ জাস্ট পেস্ট, ইউ সি, এভাবে আপনি যে কোনো ইমেজকেই কিন্তু ব্রাশে কনভার্ট করতে পারবেন। সো ইউজ ইউর ক্রিয়েটিভিটি, যখন যেই ব্রাশই দরকার হয় আপনি কিন্তু ব্রাশটি ক্রিয়েট করে নিতে পারবেন ফটোশপে কুইক, খুব ইজিলি এবং খুব সিম্পলি। আই হোপ ইউ লাইক দিস ভিডিও। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে মেক শিওর টু গিভ আস আ থামস আপ, এবং এই ট্রিকটি যদি আপনি প্রথম দেখে থাকেন আমাদেরকে কমেন্টে জানিয়ে দিন। এবং আমাদের ফিউচারে খুব কুল কুল টিউটোরিয়ালস আসছে ইনশাআল্লাহ। সো এর জন্য সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে আমাদের সাথেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ।